নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি মাংসর স্বাদে এঁচোড়। আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই মাংসর স্বাদে এঁচোড় বানিয়ে দিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এঁচোড় বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একটা 700 গ্রাম ওজনের এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে ভালো মতন উপরের খোসা ছাড়িয়ে আমি কেটে ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এঁচোড়টাকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুকে এরকম টুকরো করে কেটেছি। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 2 নিয়েছি টমেটো, টমেটোকেও কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন, 4 কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতন আদা, একটু হামলদিস্তায় থেতো করে নিয়েছি। প্রথমে আমি এই চোরার আলুটাকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট একটা সিটি দিয়ে নিতে হবে। একটা কুকার নিয়ে নিলাম, এতে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। আলু দিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা জিরে। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ নুন। আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। আর আদা রসুনকে আমি একটু হামন্দিস্তায় থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো 2 টেবিল চামচ। এঁচোড় সেদ্ধ করার সময় যদি এতে গোটা জিরে আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে খুব ভালো মতন আমি এখন এঁচোড়ের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। নিয়ে আমি একটা সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেম অন করে কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন একটা সিটি মারার জন্য আমি ওয়েট করব। একটা সিটি মারা হলে গ্যাসের ফ্লেম অফ করে আমি এক্সট্রা যে স্টিমটা আছে সেটাকে আমি বের করে নেব। প্রেশারে এক্সেস স্টিমটাকে বের করে আমি একটা স্ট্রেনারের মধ্যে আলু আর এঁচোড়কে নামিয়ে নিলাম। আর এঁচোড় যে সেদ্ধ করা স্টকটা আছে সেটা কিন্তু আমি গ্রেভিতে ইউজ করব। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, আমি একটু হামন্দিস্তায় কুটি নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম আমি সাদা জিরে। একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে 8 থেকে 10 সেকেন্ড ফোড়নকে আমি একটু ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই করে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে আমি কিছুক্ষণ তেলের সাথে ফ্রাই করে নেব। এঁচোড়ের রেসিপিতে তেল মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, একটু রিচ হয় রান্নাটা। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুন। 1 টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো ঠিক 1/2 দিয়ে দেবো। 1/2 টেবিল চামচ আমি এতে জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই জল দিয়ে পেস্টটাকে আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, আমি একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টও বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় একটু হামন্দিস্তায় কুটে দিলে ভালো হয়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি 2 মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন টমেটো, পেঁয়াজ, আদা রসুনকে আমি ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না, রান্নাটা ব্যালেন্স করার জন্যে। আর আমি যে মশলার একটা পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন আমি চিনি আর মশলার পেস্টকে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যে কোনো রেসিপিতে যদি সামান্য চিনি দিয়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে টমেটো পেঁয়াজকে খুব সুন্দর কষিয়ে নিলাম। দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে, মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর এঁচুড়, দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে নেব আলু আর এঁচুড়ের সাথে সমস্ত মশলাকে। আমার আজকের এঁচুড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে এঁচুড়কে কষিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে এঁচুড় সেদ্ধ করার স্টকটা রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতন স্টকের সাথে এঁচুড়কে মিশিয়ে নিলাম। নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট দশে একটু ফুটিয়ে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গরম মশলাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই অসাধারণ লাগে, অবশ্যই একবার এইভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন কাঁঠালটা কত সুন্দর নরম হয়েছে, একদম পুরো নরম হয়ে গেছে। একদম পারফেক্ট।